فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله. ও তরিকতপন্থী যারা তারা তো আসে, তারা কি না আশেকের জবাব তো এরকম না, আশেকের জবান আছে, আশেকের মধ্যে মান নাই গিন নাই, আশেক এসকে পরে মুর্শিদের সামনে কথা বলে, রসুলের সামনে কথা বলে, কথা ঠিক কি না? তো আশেক নবীর সামনে কথা বলে, নবীর দুরুদ পড়বে, জবান থেকে বের হয় না। আপনারা কি আশেক? কারা কারা আশেক? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম মাইজ ভান্ডারি, সকল তরিকতপন্থী, ও এটা তো নাই, আমরা কোনটা আছে? মহব্বতে আশেক হয়ে আমরা আশেক না ফাশেক, জোরে বলেন আশেক না ফাশেক। আশেকের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি, আশেকের মর্তবা নবীর কাছে বেশি, আশেকের মর্তবা মুর্শিদের কাছে বেশি, কথা ঠিক কি না? তো আশেক হয়ে নবীর প্রেমে একটু দুরূদ শরীফ বড় করে আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা এই ওয়ালায়ালে সাইয়্যেদনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হইছে, ওয়ালায়ালে সাইয়্যেদনা নবী গো তোমার ভালো জান্নাতে বাসি হওয়া যায়। আল্লাহ মারহাবা মারহাবা মোহাম্মদ নবী উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, হায়রে উম্মতের কল্যাণে তরিকত হাকিকত আর মারিফত মরে ফাত আল্লাহুম্মা ওয়ালায়ালে
এশিয়া মহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফ শ্রী দরবারি পাকের মহান মধ্যমণি হিজরি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দেদ শাইখুল ইসলাম নবী বংশের ৩০তম আওলাদ আমার প্রণাদিক প্রিয় মুর্শিদে বরহক আলহার শাসমি মাওলানা সৈয়দ বাবা মঈন উদ্দিন আহমদ আল সানি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারি কিবলায়ে কাবা কদ্দাস আল্লাহ সিরুল আজিজ তিনি একমাত্র বেলায়েত এবং খেলাফতের উত্তরসূরি নবী বংশের ৩১তম আওলাদ আলহাজ শাসমি মাওলানা সৈয়দ বাবা সাইফউদ্দিন আহমদ আল সানি আল হুসাইনি মাইজ ভান্ডারি কিবলায়ে কাবা বিভিন্ন তরিকতপন্থী ভাই এবং বোনেরা এবং তরিকা মাইজ ভান্ডারের আশেকান এই এলাকার সম্মানিত এলাকাবাসী জ্ঞানীগুণী সুধী সমাজ সবাইকে আমার পক্ষ থেকে হাজির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সময়ের দিকে চিন্তা করে আমি কোন হাদিসে পাকের ইবারত নেই নেই খুতবাতে সরাসরি একেবারে সংক্ষিপ্ত খুতবায় আলোচনাতে চলে আসছি মহান আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম এই ৬৬৬৬ টিকান আয়াতে কারিমার মধ্যে আয়াতখানো এর অন্তর্ভুক্ত এর বাহিরে নয় আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন আমি মাওলার তরফ থেকে তোমরা যদি কোন নিয়ামতের হকদার হও তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো এ কথা কে বলেছে জোরে বলেন না কোন মোল্লা বলেছে মহান আল্লাহর কথা আমরা মানবো কি মানবো না মহান আল্লাহর কথা মানতে হবে কি হবে না কারা কারা আল্লাহর কথা মানি হাতলামান সময় নষ্ট করব না আমরা আল্লাহর কথা মানি তো আল্লাহ যখন বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আজকের মাহফিলে আওলাদ রসুল আসতেছে জীবনে দেখি নাই যারা দেখি নাই আবার যারা দেখেছি এই আওলাদ রসুল নবীর নুরানি আওলাদ আমাদের জন্য নিয়ামত না কিয়ামত একটু বড় করে বলতে হবে আজকের এই মাহফিলের মাঠটা ময়দানটা নিয়ামত না কিয়ামত জোরে বলেন না নিয়ামত আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্মগ্রন্থ হলি কোরআন আমাদের সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ এই কথাগুলো আমাদের জন্য নিয়ামত না কিয়ামত একটু বড় করে বলেন এই নামগুলো জারুসিলায় পেয়েছি এর উপরে এবং আগে পিছি মিলাইয়া আমার আপনার প্রতিবেশী আমার আপনার পিতা মাতা আমার আপনার দাদা দাদি আমার আপনার নানা নানি আমার 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 আপনার এই থানা জেলা আমার আপনার বাংলা সারা বাংলাদেশ শুধু তাই নয় হুয়াল্লাযী খালাকাস সামা আস-সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিন নিচে আমার আপনার জন্য উপকারের যাহা কিছু আল্লাহ রেখে দিয়েছেন প্রত্যেকটা এই বান্দার জন্য নিয়ামত জোরে কোন নিয়ামত না কিয়ামত রোজা নিয়ামত না কিয়ামত নামাজ নিয়ামত না কিয়ামত মসজিদ মাদ্রাসা নিয়ামত না কিয়ামত পিতামাতা নিয়ামত না কিয়ামত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ামত না কিয়ামত এবং সাত আসমান সাত জমিন আল্লাহর সৃষ্টি এটা আমাদের জন্য জোরে কোন না এই নিয়ামতের উপরে আরো নিয়ামত আছে জোরে কোন আছে কি নাই আসুন আমরা ওই নিয়ামতটার কথা একটু জানি হুয়াল্লাযী খালাকাস সাবা আস-সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিন আমাদের নিয়ামত আসমানের নিচে জমির উপরে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে কার্বন ডাই অক্সাইড আছে ইতর আছে নেগেটিভ আছে পজিটিভ আছে আছে না নাই এরে চন্দ্রের আলো আছে সূর্যের আলো আছে এই সব কিছু আমার আপনার জন্য নিয়ামত এই নিয়ামতের মূলে মাত্র একজন জোরে কোন কয়জন আর একটু বড় করে বলেন কয়জন সেই নিয়ামতকে বলা হয় নিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে নিয়ামতে আম নিয়ামতে কাজবা নিয়ামতে উজবা নিয়ামতে উজবা হলো আল্লাহর পরে আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামান নবীন নবী রাহমাতাল লিল আলামিন নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উপরে কোনো নিয়ামত নাই, যেই নিয়ামতের খাতিরে আমা আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। জোরে গন সুবহানাল্লাহ। যিনি আসমানের নিয়ামত, জমিনের নিয়ামত, আরশের নিয়ামত, কুরসির নিয়ামত, লোহের নিয়ামত, কলমের নিয়ামত, চন্দ্রের নিয়ামত, সূর্যের নিয়ামত, 18,000 মাখলুক, 80,000 আলমের নিয়ামত, ইমানদারদের ইমান ও জান ও প্রাণ নিয়ামত, আশেক ও মুমিনদের জান ও প্রাণ নিয়ামত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুকরিয়া আদায়ার্থে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা কথা একটা কথা লাগবেন, সেই মায়ের সন্তান কোরআন বলেন, হাদিস বলেন, এজমা বলেন, কিয়াস বলেন, কোন আইনের কায়দায় কাটার মতো ক্ষমতা রাখে না, রাখে? জোরে বলেন রাখে, বড় করে বলেন রাখে। সেই নিয়ামতটা আমার দয়াল নবী, এই দয়াল নবীর উপরে কোন নিয়ামত নাই। সেই নবী কি আমার আপনার মতো? জোরে কোন বড় করে বলেন, আর একটু বড় করে বলেন,